যে বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ ফরিদপুর বিভাগীয় রোড মার্চ করবে বিএনপি। এই রোড মার্চের বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, রোড মার্চের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইবো আপনার কাছে। ইতিমধ্যে দেখতে পেরেছি যে নেতৃবৃন্দ, আমরা দেখেছি যে উপস্থিত রয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা, এছাড়াও রয়েছেন আমরা দেখেছি যে আলহাজ জহুরুল হক, শাহজাদা মিয়া, এছাড়াও আমরা দেখতেছি ফরিদপুর বিভাগীয় সম্পাদক জনাব শামা উবাই, তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা যেটা জানতে পেরেছি যে বেলা 12টার সময় তারা এই রোড মার্চ শুরু করবেন এবং সেখান থেকে এই গোয়ালন্দ থেকে শুরু করে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবেন, তারপরে শরীয়তপুরে যাবেন। আমি কথা বলতে চাচ্ছিলাম যে বিভাগীয় সাংগঠনিকের দায়িত্বে আছেন জনাব শামা উবাইদের কাছে, আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে যে রোড মার্চ অনুষ্ঠিত হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কোনো এই রোড মার্চে কোনো ই দিবেন কিনা, নির্দেশনা আসবে কিনা আগামী বিএনপির জন্য? আপা, আগামী বিএনপিতে এই রোড মার্চ থেকে কোনো নির্দেশনা আসবে কিনা নেতাকর্মীর উদ্দেশ্যে? আমাদের চলমান আন্দোলন চলছে এক দফার দাবিতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে। সেই আন্দোলনের অংশ বিশেষ হিসেবে এই ফরিদপুর বিভাগীয় রোড মার্চ। আমরা আশা করি ফরিদপুর বিভাগীয় রোড মার্চ সাধারণ জনগণ এই রোড মার্চে অংশগ্রহণ করবে এবং ফরিদপুর বিভাগের প্রত্যেকটি জেলা নেতাকর্মীরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যেই আন্দোলন সারা বাংলাদেশে জাগরিত হয়েছে সেই আন্দোলনকে আরও বেগবান করবে ফরিদপুর বিভাগীয় রোড মার্চ। অবশ্যই এই রোড মার্চ কে সামনে রেখে সামনের দিনে আরও বেশি কঠোরতর এবং আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি হবে, অবশ্যই সেটা হবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে এখানে ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সমাবেশ যিনি বলছিলেন যে এই রোড মার্চকে ঘিরে কিন্তু আন্দোলন আরও বেগবান হবে। আপনাদেরকে আরেকটু কথা জানিয়ে রাখি যে আজকের এই রোড মার্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সেলিমা রহমান, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো বেলা 12টার নাগাদ বলা যায় যে এই রোড মার্চ শুরু হয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবে। তো এই ছিল রোড মার্চের সর্বশেষ সংবাদ। চলতে স্টুডিওতে আপনার কাছে প্রিয়াঙ্কা।